তো লন্ডু কি হালচাল, বাড়ি আছো ভাই? এ এটা কি দেখছি ভাই, এ মানে এটা কি, এটা কি হয়ে গেল ভাই? এ কোন ইউনাইটেড, এটা কোন ইউনাইটেড, এটা কোন ম্যানচেস্টার ইউনাইটেড ভাই? এটা কোন ইউনাইটেডের খেলা দেখছি ভাই? কোথায় গেল সেই আগের বছর ইউনাইটেড? কোথায় গেল সেই সেই কি ওলে গুনা সোলসার, তারপর কে, তারপর কে একটা কাকে ইন্টারিম ম্যানেজার করে নিয়ে এসেছিলো, এত নামও ভুলে গেছি এর মধ্যে ভাই। কোথায় গেল সেই 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 ইউনাইটেড কোথায় গেল? নিউ কে সেই মানে নোংরা ফুটবল, নিউক্যাসলের বিরুদ্ধে হারছে, নরউইচের বিরুদ্ধে হারছে, তারপরে কি বলে বেনফোর্ডের সঙ্গে ড্র করছে ভাই। কোথায় গেল ভাই এটা কি? এটা না না ভাই, না 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 ভাই, এটা সাজিস ভাই, আমি মানতে পারি না ভাই। এটা পুরো প্রপার ফিক্সিং ভাই, প্রপার ফিক্সিং। যখনই বার্সা ইউরোপা লিগের দি মেন টিম ইন ইউরোপা, দি মেন টিম বার্সেলোনা ভাই, গাইস ইয়ার কি না, দি মেন টিম, যখনই বার্সার ম্যাচ আসতে শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে, অমনি ম্যানচেস্টার ইউনাইটেড দি মানে প্রাইম ইউনাইটেডে পরিণত হয়ে গেল ভাই। প্রাইম এখানে কী কী, র্যাশফোর্ড ভাই, র্যাশফোর্ডকে বেচে দেওয়ার কথা চলছিল আগের সিজনের শেষে, এই কী বলে যে ট্রান্সফার উইন্ডো ছিল, সামার ট্রান্সফার উইন্ডোতে র্যাশফোর্ডকে বেচে দেওয়ার কথা চলছিল, যে 100 মিলিয়নে পিএসজি অফার করেছে, কিন্তু ম্যানচেস্টার বেচবে না বলে দিচ্ছে বলে অনেক সমস্ত আমাদের যে ইউনাইটেড ফ্যান্স সবাই ইয়ে করছিল, কেন পেচ্ছে না, বা গরিব বাচ্চাদেরকে যদি খাবারই খাওয়ায়, হ্যাঁ এমন কিছু না। র্যাশফোর্ড ভাই কি খেলছে ভাই, দুজন তিনজনকে কাটছে ভাই র্যাশফোর্ড। এমনকি এই মানে ইয়েস কি বলে অ্যান্থনির ফর্মটা ভালো ছিল না, অ্যান্থনি বন্ধু আগের দিন এফএ কাপে গোল করে দিচ্ছে এভারটনের বিরুদ্ধে ভাই। ম্যানচেস্টার ইউনাইটেড ভাই কি ম্যাচ খেলছে ভাই, ভাই ভাই এটা জানা ছিল ভাই। টেনহ্যাগ মানে টেনহ্যাগ ইজ এ ভেরি গুড কোচ রাইট, টেনহ্যাগ ইজ এ ভেরি গুড কোচ। টেনহ্যাগ এর আগেও প্রমাণ করেছে এলডিভিজিতে যখন আয়াক্সের খেলছিল, আয়াক্সকে সেমিফাইনালে নিয়ে যাওয়াটা তো চার ডিগানি কথা না। সুতরাং সে শুধু সেইটুকু না, টেনহ্যাগ ইজ এ ভেরি গুড কোচ, কারণ জানা ছিল যে একটা প্রপার স্ট্রিক্ট যদি ম্যানেজার আসে, ম্যান ম্যানেজার যে একটুখানি কী বলে ট্যাকটিক্স প্র্যাকটিসও জানে, সে করে দেবে ভাই। অবভিয়াসলি এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে যে ক্লাব ইজ অলওয়েজ বিগার দ্যান এ প্লেয়ার ভাই। রোনাল্ডো চলে গেলো ভাই, এরমভাবে টেন কী বলে ইউনাইটেড ভাই টার্ন আপ করে গেলো। রোনাল্ডো চলে যাওয়ার পরে এরমভাবে টার্ন আপ করে গেলো ভাই। এখনও মেসি চলে গেছে, 2 বছর হয়ে গেছে, বার্সেলোনা এখনও কী বলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বেরিয়ে গিয়ে ইয়েতে খেলছে, কী বলে ইউরোপাতে খেলছে। এখনও বার্সেলোনা এখনও কী বলে মেসিকে ইয়ে করে উঠতে পারেনি, বার্সেলোনা তো ড্যানি আলভেসকেও করে উঠতে পারেনি ভাই। রোনাল্ডোকে এরমভাবে ইয়ে করে দিল ভাই, র্যাশি 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 র্যাশি, টু মাচ মেয়েরটা কথা আমি আমি ডিরেক্টলি বলবো সোজা কথা, যে সাইনিংগুলো যেগুলো সামারে ম্যানচেস্টার ইউনাইটেড করেছিলো, যে সাইনিংগুলো প্রপার ফার্স্ট ক্লাস সাইনিং এবং পয়সা খরচা করেছে, ভালো সাইনিং এসেছে প্রথম। তাছাড়া সেকেন্ড যে নিয়ে যে ভিডিওতে কথা বলো সেটা হচ্ছে যে টেনারকের যে মাস্টার ক্লাস আছে। তো প্রথম কথা যে সাইনিংগুলো করেছিলো সেগুলো কীভাবে প্রপার প্লেসে বলে বসছে এবং ইউনাইটেডকে ভালো টিমে তৈরি করছে। তো প্রথমে বলে রাখি ইউনাইটেড যে এক্সিস্টিং যে টিমটা ছিল সেই টিমটা খুব একটা খারাপ টিম ছিল না, ভালো টিমই ছিল, কিন্তু সেই টিমের একটা গ্লে মানে একটা বড় বড় জায়গায় গর্ত ছিল, বড় বড় হোল ছিল কয়েকটা জায়গায়, মানে সে তোমার সেগুলো মানে একদম বড় বড় এরর করে ফেলতো একদম ক্রুশিয়াল মোমেন্টে। যেরকম আমি যদি মিডফিল্ডটা বলি, মিডফিল্ডে যে সেন্টার ডিফেন্সিভ পার্টনার খেলতো, সেই সেন্টার ডিফেন্সিভ পার্টনারে দুজন খেলতো ম্যাক ম্যাক ম্যাকফ্রেড মানে ম্যাকটোমেনাই আর ফ্রেড, যারা ইউনাইটেড ম্যাচ ছিল তারা সবাই ছিল, যে স্কট ম্যাকটোমেনাই ওয়াজ এ লন্ড বালের প্লেয়ার, স্কট ম্যাকটেন হয়ে মানে কিচ্ছু না ভাই, কিচ্ছু না, শুধু অ্যাগ্রেশন দেখা দরকার, এই কিচ্ছু না। আর ফ্রেড, ফ্রেড তো মানে মানে ফার্জি ফার্জি মানে জালি জালি ব্রাজিলিয়ান আমার মতে ফ্রেড ভাই, 40 না 50 60 এরম একটা মিলিয়ন দিয়ে ফ্রেডকে কিনেছিল ভাই, জালি প্লেয়ার ভাই ফ্রেড। মানে ঠিক আছে ওয়ার্ক রেট দিয়ে দেবে, দৌড়ে দেবে, এই করে দেবে ভাই, সে তো বনকালো কালো ছেলেও করে নেবে, বনকালো কালো যে ছেলেটা কী বলে সন্দেশ বেরোচ্ছে সেও করে নেবে। তো তুই ভাই ম্যানচেস্টার ইউনাইটেড এত বড় কন্ট্রাক্টে, এত ল্যাভিশ কন্ট্রাক্টে কেন খেলছিস? তো অবভিয়াসলি সেখানে এরিকসনকে নিয়েছে, যে অবভিয়াসলি টোটেনহ্যামের সঙ্গে তারপরে অনেক 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 জায়গায় মানে কী বলে উখড়ে রেখেছে। এরিকসন ইজ অলওয়েজ এ মাচ 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 বিগার আপগ্রেড দ্যান ফ্রেড অ্যান্ড ম্যাকটোমিনাই টুগেদার, বাট তারপরে শুধু সেখানে থেমে থাকেনি, সেইখানে মিডফিল্ডে লোন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড খেলানোর জন্য মানে একটা সিঙ্গেল সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড খেলানোর জন্য ক্যাসেমিরোকে নিয়েছে ভাই। ক্যাসেমিরো হোয়াট এ প্লেয়ার ভাই, ক্যাসি ক্যাসি হোয়াট এ প্লেয়ার ভাই, অ্যাজ এ বার্সা প্লেয়ার আই মানে আই আই হেট দ্যাট প্লেয়ার, মানে আমার গান মেরে দেবো প্লেয়ারটা, আমি সহ্য করতে পারি না ক্যাসেমিরোকে ভাই। ক্যাসেমিরো হচ্ছে মেন প্লেয়ার যাকে আমি ফুটবল দুনিয়ার সব থেকে বেশি ঘেন্না করি, আর মুখটাও সালা ওরকম হারামজাদা টাইপের একটা সাধারণ। ক্যাসেমিরো হ্যাজ দ্য মোস্ট পাঞ্চেবল ফেস, আই থিঙ্ক ক্যাসেমিরো হ্যাজ দ্য মোস্ট পাঞ্চেবল ফেস ভাই, বাট প্লেয়ার হিসাবে মানে ফুটবলিং ট্যালেন্ট হিসাবে
But one of the best center defensive midfielder in the last 10 or 12 years. One of the. Amar mote the greatest obviously for Barca was obviously. Shudhu Barca was chilo na em jekono logical football player namar sange agree korbo je Sergio Busquets, but Casemiro was also being second or jodi keu Real Madrid fan hoy ba onno kono fan hoy se first to bolte hoy. Tai ami beshi omot khote jabo na, but Casi what a player hoy. Puro eka bhai attack bangche, eka bhai attack gocche, eka long pass khele dicche ekdom correct. টু সসি আর কয়েকটা প্লেয়ার এখানে এবার অ্যান্থনির কথা বলতে পারি, বাট অ্যান্থনির কথা এবার দেখা যাচ্ছে অ্যান্থনি কতটা টার্ন আপ করে, কারণ আমার মতে 100 মিলিয়ন ফর অ্যান্থনি ইজ এ সাচ এ ওয়েস্ট, কারণ অবভিয়াসলি কি বলে অ্যান্থনি ইজ নট এ 100 মিলিয়ন প্লেয়ার, মে বি 60 or 70, বাট ঠিক আছে ক্যাশে এবার অ্যান্ড মার্কেট যেরকম সেরকমই প্রাইস পে করতে হবে অবভিয়াসলি, এবার 100 বলবে না যে হ্যাঁ আমাদের থেকে সবাই নিয়ে চলে যায়। এবার যে লাস্ট প্লেয়ারটা বলো সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ। অবভিয়াসলি তোমরা লাস্ট দুটো ম্যাচে ইউনাইটেডের ওয়ার্ল্ড কাপ ব্রেকের পর থেকে লিসান্দ্রোকে দেখো নি, কারণ অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপে লিসান্দ্রো আমাদের লিচা কাকা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো ও কী বলে মতকে নাচানাচি করবি, ও এসে সঙ্গে সঙ্গে ইউনাইটেডের হয়ে খেলতে শুরু হয়ে যাবে। বাট যারা দেখেছো তারা এইটুকু অন্তত জানো যে যতদিন মানে ওয়ার্ল্ড কাপ শুরু হয়নি, ওয়ার্ল্ড কাপ ব্রেকের আগে পর্যন্ত ইউনাইটেডের পারফরমেন্সে লিসান্দ্রো কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল, রাইট? আর সেখানে তোমাদের যেখানে কি বলে হ্যারি ম্যাগওয়্যার, সেখানে এত বড় আপগ্রেড লিসান্দ্রো মার্টিনেজ, তো অবভিয়াসলি পয়সা ঢেলেছে, কোয়ালিটি প্লেয়ার পেয়েছে, ইউনাইটেড অবভিয়াসলি এটা কি বলে একটা বেটার টিমে টার্ন আপ করে গেছে, মানে হয়ে গেছে। তো এবার বলবো যে মানে কি বলো টেনহ্যাগের যে ট্যাকটিক্যাল জিনিয়াস বা ম্যান ম্যানেজমেন্ট জিনিয়াস হিসাবে, টেনহ্যাগ অলওয়েজ জানা যায় হচ্ছে কিসের জন্য, যে ইয়ং প্লেয়ারদের উপর ভরসা রাখার জন্য, ইয়ং প্লেয়ারদেরকে বড় করার জন্য। অ্যাক্সে যখন দেখেছি এরকম কি বলে তোমার ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ম্যাথিয়াস ডি লেইট, এরকম মানে টন অফ প্লেয়ার্স আছে ছিল যেটা অ্যাক্স থেকে উঠেছিল, রাইট? মানে আমি আরও কয়েকটা প্লেয়ারের নাম করতে পারতাম, যেমন অ্যান্টনি ছিল কি বলে, টনি ভ্যান্ডেবিক ছিল, তো ঠিক আছে এরকম অনেক অনেক প্লেয়ারের নাম আমরা নাম করতে পারি, কিন্তু ঠিক আছে আমার অত দূর যাচ্ছি না। তো সেখানে প্রথমে কি বলে টেনহ্যাগ এখানে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড, মানে ম্যানচেস্টার ইউনাইটেডের যে অ্যাকাডেমি ক্যারিংটন, যে অ্যাকাডেমি সেই ক্যারিংটনে ফোকাস করা শুরু করলো এবং গার্নাচোকে তুলে নিয়ে গেলো আর্জেন্টিনার কি বলে ইয়ংস্টারকে। এবার এখন দেখতে পাচ্ছ যখন কি বলে স্যানচোর এখন হে মানে মেন্টালি এখন তো মানে কিছুতেই সবার যে দুটো ফেসবুকে কমেন্ট পড়েই মেন্টালি ইল হয়ে যায়, যাই না মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। তো যখন অবস্থা খারাপ ক্যাসিমিরো কী বলে ক্যাসিমিরো বলছি, যখন স্যানচো এখন নিয়ে থেরাপি করতে গেছে, তো সেখানে গার্নাচো কতটা ভালো খেলছে এবং আগেও ইয়ে করেছিল, শুধুমাত্র ফিনিশিং এন্ড প্রোডাক্টটা একটু খারাপ, বাট ঠিক আছে ভাই বাচ্চা প্লেয়ার ঠিক হয়ে যাবে। তারপরে র্যাশফোর্ড, অবভিয়াসলি র্যাশফোর্ড ইজ নট লাইক দ্যাট ইয়ং, বাট র্যাশফোর্ড অলসো ইয়ং, কত বয়স হবে 23 বছর 24 বছর 22 বছর, ঠিক আছে। তো র্যাশফোর্ডকে প্রাইম র্যাশফোর্ডে নিয়ে আসা, কারণ র্যাশফোর্ড ওয়াজ এ ওয়েস্টফুল প্লেয়ার, ওয়েস্টফুল প্লেয়ার, অবভিয়াসলি দুজন তিনজনকে ড্রিল করতে গিয়ে হয় বল হারিয়ে যাবে বা ড্রিবল করে বেরিয়ে গেল, এন্ড ডেলিভারি ঠিক নেই বা ফিনিশিং ঠিক নেই, তো ঠিক আছে। তো র্যাশফোর্ডকে প্রাইমে নিয়ে আসা এবং মার্শিয়ালকেও নিজে প্রাইমে নিয়ে আসা, কারণ মার্শিয়াল অবভিয়াসলি তোমরা একটা ইয়ে থাকবে যে মার্শিয়াল ফিট থাকে না, সেটা একটা ঠিক আছে, মার্শিয়ালের একটা ইনজুরি প্রবলেম আছে, কিন্তু মার্শিয়াল যদি ইনজুরি প্রবলেম ছাড়া মার্শিয়ালকে দেখো তাহলে কিন্তু মার্শিয়ালের কিন্তু প্লেয়ারটা খারাপ না, অবভিয়াসলি এর মধ্যে কিন্তু দুটো গোল করে ফেলেছে যবে থেকে ওয়ার্ল্ড কাপের ফেরতে এসছে। তো সুতরাং মার্শিয়ালকে নিয়ে আসা এবং অ্যারন ওয়ানবিসাকা, তারপরে হচ্ছে কি বলে আরেকটা কি ছিল ওদের ডেলট, তো ডেলট যোদের যে রাইট ব্যাক আছে ও রাইট ব্যাক কিন্তু ডেলট, অ্যারন ওয়ানবিসাকা আর ওদিকে হচ্ছে লুকস, এদের প্রাইমকে নিয়ে আসা, কারণ এদেরকেই নিয়েই খিস্তি চলছিল, এদেরকেই বলছিল যে কি বলে র্যাশফোর্ড ফালতু প্লেয়ার মানে প্লেয়ার ওকে বেঁচে দাও, অ্যারন ওয়ানবিসাকা হোয়াট এ ওয়েস্টফুল প্লেয়ার ওকে ক্রিস্টাল প্যালেসে পাঠিয়ে দাও যেখান থেকে এসছে, ডেলটকে বেঁচে দাও, ডেলট ইজ অলসো নট আপ টু দ্য টাস্ক ফর প্লেয়িং ফর ম্যানচেস্টার ইউনাইটেড, তারপরে বলছিল লুকস ইজ অলওয়েজ আনফিট, অলওয়েজ কি বলে ইডেন হাজার্ডের মতো পেট ফুলিয়ে আসছে, বাট স্টিল দেখতে হচ্ছে লুকসকে এখন সেন্টার ব্যাকে খেলে দিচ্ছে, লেফট ব্যাকের জায়গায় সেন্টার ব্যাকে খেলে দিচ্ছে, কি কাতিল পারফরমেন্স দিচ্ছে। তো বুঝতে যাচ্ছে যে কয়েকটা পারফরমেন্স, আর হ্যাঁ ব্রুনো ফার্নান্ডেজ, ব্রুনো ফার্নান্ডেজকে কীভাবে ম্যানেজ করেছে আগে কি দেখতে, ব্রুনোকে অবভিয়াসলি অ্যাজ এ ক্রিয়েটিভ প্লেয়ার ও মিস পাস করবে, এই করবে ওই করবে, সেরকম ক্রিয়েটিভিটিও নেই যেটা তুমি কেডিবির সঙ্গে দেখো, আর কেডিবির সঙ্গে ব্রুনোকে তুলনা করা মানে আমার মতে তো মানে অপরাধ কেডিবির সঙ্গে ব্রুনোকে তুলনা করা, কারণ দুজন প্লেয়ারের প্রোফাইলটাই আলাদা, নাম্বার 10 খেললেই এক হবে না, ব্রুনো যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে এনার্জি যেটা কেডিবি প্রোভাইড করবে না, কেডিবি কী প্রোভাইড করে, সিল্কনেস, তারপরে একটা পেস অফ বাস্ট,
তারপরে ওই ভিশন লং পাস এইসব মানে আর্টিস্টিক, কিন্তু বুনোর ওটা না, বুনোর ইঞ্জিন টাইপের, ঠিক আছে? তো বুনোর যেটা যেটা সব থেকে সমস্যা ছিল যে সবসময় কাঁদতো, উ করে কাঁদতো, সবসময় রেপারি করে কাঁদতো, ইজিলি বল গিভ আপ করে দিত, সেই জিনিসটা কিন্তু ই করে দিচ্ছে। এবং এই টিমটা দেখলে বোঝা যায় যে এই টিমটার অবভিয়াসলি ক্যাপ্টেন যদি কেউ হয় সেটা বুনো ফার্নান্ডেজই হবে, অবভিয়াসলি হ্যারি ম্যাগুয়ার ক্যাপ্টেন। কিন্তু হ্যারি ম্যাগুয়ার ভাই ওকে বা লাত্তি মেরে বার করে দেবে, দেখতে পাচ্ছ লুকশোকে যেখানে সেন্টার ব্যাকে খেলাচ্ছে আর হ্যারি ম্যাগুয়ারকে বসিয়ে রেখে দিচ্ছে, তার মানে বুঝতে পারছো হ্যারি ম্যাগুয়ার আমার মতো এই জানুয়ারি উইন্ডোতেই হ্যারি ম্যাগুয়ার বিক্রি হয়ে যাবে। তো এই জন্য যে টিমটাকে পুরো কমপ্লিট টার্ন আপ করে দিয়েছে, এবং অবভিয়াসলি কী বলে এখন এর মধ্যে মানে এত মারামারি, যেখানে চেলসি 10 নম্বরে আছে বা প্রিমিয়ার লিগে, আর লিভারপুল 7 বা 9 আছে, 8 আছে, 6 থাকতে পারে, সেইখানে ম্যানচেস্টার ইউনাইটেডকে অলরেডি এক সিজনের মধ্যে 4th পজিশনে নিয়ে চলে এসছে, এমনকি 3rd পজিশনও ফিনিশ করতে পারে, যেখানে চেলসি, লিভারপুল, তারপরে কি বলে টোটেনহাম হটস্পার এদেরকে আগে, কারণ এরা সব সেটেল টিম, আর চেলসি অলরেডি 500 মিলিয়ন প্লাস কাম করেছে। তো বিগ আপস টু ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যান্ড আই থিঙ্ক দিস ইউনাইটেড ইজ মানে এটা ডিজার্ভ করে, মানে এরা এত লট মানে এরকম ফর্ম নিয়ে লট ফিরে আসার, কারণ আমার কথা একটাই, কারণ এই ম্যানচেস্টার ইউনাইটেড এর যে খরাটা চলছে ট্রফি সেটা কত, সরি ম্যানচেস্টার ইউনাইটেড খরাটা কিন্তু 10-12 বছরের উপর হয়ে গেছে, কারণ তুমি দেখতে গেলে কবে সেই লাস্ট প্রিমিয়ার লিগ জিতেছিল, চ্যাম্পিয়ন্স লিগ তো আমি বলছি না, এবার বার্সেলোনা ফ্যান হয়ে আমি চ্যাম্পিয়ন্স লিগ বলবো ভাই, আমরাও লাস্ট যাই হোক, আর বললাম ইউরোপা লিগ, ইউরোপা লিগ নিয়ে কথা বলবো, কারণ ইউরোপা লিগ ইজ দ্য মেন লিগ, ঠিক আছে? তো ইউরোপা লিগ দিয়েও যদি যেতে তাহলে লাস্ট 6 বছর হয়ে গেছিলো, এবং ম্যানচেস্টার ইন দ্য গোয়িং টু দ্য ম্যাচ ওয়ার ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড উইল প্লে এগেনস্ট বার্সেলোনা, ইন দ্যাট ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড ইজ দ্য ফাকিং ফেভারিট ভাই, ওখানে কোনো ইয়ে করছিল যে বার্সার টিম আছে, ইয়ে আছে, বার্সার কী বলে পারফরমেন্স দিয়ে তো অলরেডি কী বলে ইয়ের থেকে ফেরার পর থেকে কী বলে ওয়ার্ল্ড কাপ ব্রেক থেকে ফেরার পর থেকে অলরেডি 1-1 ড্র এসপানিওলের সঙ্গে, এবং ইন্টারসিটি মানে 3rd ডিভিশন রাইভালের সঙ্গে 4-3 জিতেছে 120 মিনিট পর্যন্ত, যাকে মানে বার্সা বি টিম ইন্টারসিটিকে হারিয়েছিল। তো অবভিয়াসলি ম্যানচেস্টার ইউনাইটেড ইজ দ্য মেন টিম টু গো থ্রু এগেনস্ট দ্যাট ম্যাচ এগেনস্ট বার্সেলোনা। তো ম্যানচেস্টার ইউনাইটেড ভাই কাতেল খেলছে, ভাই কাতেল খেলছে, এবার র্যাশফোর্ড ভাই ভাই থেমে যা ভাই, বার্সার সঙ্গে এরকম খেলিস না ভাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, তোমরা যদি কেউ সাবস্ক্রাইব না করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই, কতবার ধরে বলছি ভাই 10,000 একটি বারে 10,000 বলছি ভাই, ভাই আমি তো ভাই পাগল হয়ে গেছি, তোমরা একটা সাবস্ক্রাইব করছো না ভাই 10,000 বলছি ভাই, কোনোদিন হবেও না মনে হয় 10,000, তোমরা যে রেটে সাবস্ক্রাইব করছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব, যদি খারাপ লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব দাও, খারাপ লেগে থাকলে সাবস্ক্রাইব করে তারপর খেলা দিয়ে দাও, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য চাও।